নমস্কার বন্ধুরা, ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বিগত বেশ কিছু অধ্যায় ধরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আমরা কী করে সুস্থ থাকবো, আর শুধুমাত্র শারীরিক সুস্থতা নয়, তার সাথে সাথে মানসিক সুস্থতা, আর তার সাথে সাথে স্পিরিচুয়ালভাবে, অর্থাৎ মাইন্ড, বডি আর স্পিরিচুয়ালিটি, এই তিনটের সঙ্গম কে কী করে আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে এবং কী করে এই তিনটে জিনিস নিয়ে আমাদের জীবন সম্পূর্ণরূপে সুস্থতার দিকে এগিয়ে যেতে পারে, সেই নিয়েই আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনা করছি। এর মধ্যে থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে নানান রকম গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। কখনো উঠে এসেছে ল অফ অ্যাট্রাকশান, কখনো উঠে এসেছে আমাদের যে 12 ডক্টরস ইন আওয়ার লাইফ। তো চলুন আজকে সেই বিষয়টাকে আরেকটু আগে বাড়াবো, যে 12 ডক্টরস কী, যারা প্রতিনিয়ত আমাদের ফ্রিতে চিকিৎসা করে যাচ্ছে এবং তাদের সেই মক্ষম চিকিৎসার ফলে আমরা সম্পূর্ণরূপে হেলদি হয়ে উঠছি। ভাইজির কাছ থেকে সেই 12 জন ডক্টরের সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো। শুরুতেই তাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। ভাইজি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার, ওম শান্তি। ওম শান্তি। ভাইজি, শুরুতেই সরাসরি আমরা আমাদের টপিকে চলে আসি, যেটা যে 12 ডক্টরস নিয়ে আগে আপনি কিছু বলেছিলেন, যেটা প্রথম বলেছিলেন আপনি এক্সারসাইজ, দ্বিতীয় বলেছিলেন আমাদের সূর্যের আলো। না, আজকে আরও একটু ডিটেলে যাব, আর কি কি ডক্টর আছে যারা প্রতিনিয়ত আমাদের রোগের চিকিৎসা করে চলেছে। 12 জন ডক্টরের মধ্যে 3 জন ডক্টরের কথা আমি আলোচনা করেছি। এবার ফোর্থ হলো ওয়াটার, রাইট, জল। যে জলটা আমরা খাই, সেই জলটা বা কেউ বলেন পান করেন, সেই জলের প্রতি আমাদের অ্যাটেনশন দিতে হবে। কেন? কারণ আমাদের শরীরের 70% হলো ওয়াটার। ওকে, তার এই যে ওয়াটার, সেই ওয়াটারটা যদি ডিস্টার্ব হয় বা এই ওয়াটারটা দূষিত হয়ে যায়, তাহলে আমরা অসুস্থ হয়ে পড়ব। অবশ্যই। সেই জন্যই এই ওয়াটারটা আসছে কোত্থেকে? আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার থেকে জল আসছে। আবার আমরা যে জল সারাদিন পান করছি, সেই জল আমাদের শরীরে চলে আসছে। তো এই যে জল, সেই জল যখন আমরা খাবো, তখন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, ফ্রিজের জল খাবেন না। আচ্ছা। কোনো কোল্ড ড্রিঙ্কস খাবেন না, ঠান্ডা জল খাবেন না। জল যখনই খাবেন, উষ্ণ জল পান করবেন। আচ্ছা। সকালবেলা খালি পেটে যেমন 2-3 গ্লাস জল খাওয়া উচিত, তেমনি সারাদিন একটা ইন্টারিম গ্যাপ দিয়ে দিয়ে জল খাওয়া উচিত। আচ্ছা। এবং জলটা যেন উষ্ণ জল হয়। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট কথা, যে জল আপনি পান করবেন বা খাবেন, সেই জল যেন চার্জ করে খান। আচ্ছা। যে জল আপনি চার্জ করে খাবেন, সেই জল ওষুধের কাজ করবে। চার্জ করবেন কি করে? অর্থাৎ আপনি তার মধ্যে পজিটিভ ভাইব, অর্থাৎ আপনি তার মধ্যে জলটার মধ্যে দৃষ্টি দিয়ে সেখানে পজিটিভ ভাইব্রেশন দেবেন, যে কোনো একটা পজিটিভ ভাইব্রেশন। যেমন আমি মাস্টার সর্বশক্তিমান, অথবা আমি সম্পূর্ণ সুস্থ, বা আমি নির্বিঘ্ন, এইরকম মানে শুভ ভাবনা, শুভ ভাবনা, সুন্দর ভাইব্রেশন জলের মধ্যে দিয়ে তারপরে জলটাকে পান করুন। শুধু তাই নয়, এই জল কি পান করছেন আপনি? অমৃত, লোকে বলে যেমন মন্দিরে গেলে আমাকে একটু চরণামৃত দিন না, ওই যে সামান্য একটু দেয়, সন্তুষ্ট হয়ে খায়। কারণ ওর মধ্যে কি আছে? অন্য কিছু থাকুক আর না থাকুক, ভাবনাটা আছে, পজিটিভ ভাবনাটা। সেই জন্য জল যখন পান করবেন বা খাবেন, তখন নিয়মিতভাবে এই চার্জ করে খাবেন। আর খাওয়ার 1 ঘন্টা পরে আপনি জল পান করবেন, এবং তার সাথে উষ্ণ জল, মানে জলটা যাতে ঠান্ডা না হয়, গুনগুনা পানি যাকে হালকা উষ্ণ গরম, সেই পান করবেন, আপনি ভালো থাকবেন। আচ্ছা। এরপরে আমি আসছি ওয়াটারের পরে, আসছে রেস্ট। আমরা কিন্তু শরীরে ঠিকমতো রেস্ট দিই না, অথবা ইচ্ছামতো রেস্ট দিই। কীরকম? ধরুন রাত্রেবেলা আপনার 10টার সময় শুয়ে পড়ার কথা, যারা নর্মাল লাইফ লিড করেন, রাত্রে জেগে অফিস করেন, পড়াশোনা করেন, তাদের আমি ডিস্টার্ব করছি না, কিন্তু যারা নর্মাল লাইফে আছেন তারা 10টার মধ্যে শুয়ে পড়া উচিত এবং সকালে 6টার মধ্যে উঠে পড়া উচিত। অর্থাৎ 7-8 আওয়ার্স রেস্টের দরকার। আচ্ছা। এই যে রেস্ট, আপনি যদি এখন রাত্রে 2টো পর্যন্ত জেগে টিভি দেখলেন বা মোবাইল নিয়ে
খেলা করলেন, তারপর আপনি সকালবেলা 9টার সময় উঠলেন, দিস ইজ নট গুড ফর হেলথ। আপনাকে ভালো কোনটা, ভালোটা আমি বলছি নাও ইট ইজ ইউর চয়েস, সেটা হলো আপনি আর্লি টু বেড আর্লি টু রাইস, অর্থাৎ রাত্রেবেলায় 10টার মধ্যে শুয়ে পড়ুন, সকালে সূর্য ওঠার আগে আপনি উঠা উচিত। কারণ সূর্য ওঠার আগে যদি আপনি ওঠেন তাহলে দুটো বেনিফিট, একটা বেনিফিট ওই সময় প্রকৃতি খুব শান্ত থাকে, ওই সময় আপনার সাবকনশাস মাইন্ড ফ্রি থাকে, ওই সময় আপনার ভিতরে একটা ফ্রেশনেস থাকে, আপনি যে সংকল্প নেবেন, যে ভাবনা ভাববেন, যে পজিটিভ থিঙ্কিং করবেন সেটা আপনার সারাদিন কাজে লাগবে। দ্বিতীয়ত ওই সময়ের যে সানলাইট, ওই সানলাইটটা আপনি চোখ দিয়ে একটু গ্রহণ করেন, ওই সানলাইটের সামনে একটু দাঁড়ান, বেশিক্ষণ না, 2-5 মিনিট দাঁড়ান, তাহলে দেখবেন আপনি অনেক ফ্রেশ অনুভব করবেন। ওই যে একটা সারাদিন লেথার্জি ভাব, কেমন জানি লাগছে, ম্যাচম্যাচ করছে, এই করছে সেই করছে, এগুলি আপনার থাকবে না। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি ওয়াইজ, এই কথাটা তো শুনে আসছি আমরা, কিন্তু মানছি কতটুকু? বর্তমান সময় এত ফাস্ট গতিতে এগিয়ে চলেছে যেখানে লাইফস্টাইলটাই সম্পূর্ণরূপে উল্টে গেছে। যারা আইটি সেক্টর বা যারা বিভিন্ন জায়গায় অনেক বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও নাইট ডিউটি খুব প্রচলন হয়েছে, তো তাদেরকে রাত্রেবেলা জাগতে হয়, দিনের বেলা ঘুমাতে হয়। ওকে ফাইন, রাত্রে জাগুন, দিনে ঘুমোন, কিন্তু 7-8 ঘন্টা রেস্ট। এবং এই প্রসঙ্গে যখন আমি আসব যে আপনি যদি সেভাবে ঘুমোতে না পারেন, সময়ে না পান, তাহলে আপনি নিজেকে নিজে কিভাবে রেস্ট দেবেন, আমি সেই কথাতেও আসব ওয়ান আফটার ওয়ান। ওকে, তো নেক্সট আমাদের যে জিনিসটা হলো রেস্ট, রেস্টের পরে আমাদের ভালো বন্ধুকে জানেন, বন্ধু অর্থাৎ আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ড সার্কেল কিন্তু অ্যাজ এ ডক্টর হিসেবে কাজ করে। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে মন খুলে মনের কথা বলো, তো মন খুলে মনের কথা আপনি কাকে বলতে পারবেন? আপনার যারা ইন্টিমেট ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড তাকে আপনি বলতে পারবেন। কেন বলা দরকার? কারণ আজকের দিনে দেখা যাচ্ছে যে ফ্রাস্ট্রেশন বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে, বাইপোলার ডিসঅর্ডার বাড়ছে, সিজোফ্রেনিয়া বাড়ছে, এই যে রোগগুলি বাড়ছে, অনেকে তার মনের কষ্টের কথা, অশান্তির কথা বলতে পারছে না। আজকে দেখবেন যতগুলি ডিপ্রেশনের কেস আমরা পাচ্ছি বা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি বা আত্মহত্যা দেখতে পাচ্ছি, তারা কিন্তু কেউ মন খুলে কথা বলে না। অর্থাৎ ইন্ট্রোভার্ট, যত আপনি ইন্ট্রোভার্ট হবেন, নিজের কথা মন খুলে বলতে পারবেন না, তত আপনি কষ্ট পাবেন, এবং যত কষ্ট পাবেন তত ডিপ্রেশন বাড়বে। এই প্রসঙ্গে আমি আরেকটা ইন্টারেস্টিং কথা আপনাকে বলি, যদি আপনার কোনো ফ্রেন্ড না থাকে, বিশ্বস্ত ফ্রেন্ড না থাকে, তাহলে আপনি ঈশ্বরকে আপনার ফ্রেন্ড বানিয়ে নিন। কিন্তু বর্তমান সময়ে আমাদের সঠিক বন্ধু নির্বাচন করা কিন্তু খুবই সমস্যা, জানেন তো, যাকেই মনের কথা খুলে বলতে যাই সে সেই উইক পয়েন্টটা ধরে কোনো না কোনো সময় লেগ পুলিং করার চেষ্টা করে। তো সেরকম ভালো বন্ধু বা প্রকৃত বন্ধু কি করে আমরা পাবো? এই জন্যই আমরা যারা আধ্যাত্মিকতার সাথে আছি তার আমরা বলি ডক্টর বলুন, ফ্রেন্ড বলুন, সেই পরম পিতা পরমাত্মা বা ঈশ্বরকে ভাবুন আপনি। কেন বলছি? কারণ ঈশ্বর শুধু মা বাবা বন্ধু সকা নয়, তিনি সুপ্রিম সার্জন। তার জন্য দেখবেন ডক্টররাও বলেন যখন আর কিছু করার থাকে না তখন বলেন উপরওয়ালার কথা চিন্তা করুন, তাকে স্মরণ করুন, যদি কিছু করার থাকে উনিই করবেন। এবং এরকম অনেক হিস্ট্রি আমরা পড়েছি, অনেক কাহিনী পড়েছি, অনেক সিনেমাতেও আমরা দেখেছি যে আলটিমেটলি ওই মন্দির থেকে পুজো দিয়ে এসে ফুলটা লাগানোর পর বা প্রার্থনা করার পর ভালো হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে গড ইটসেলফ ইজ এ কি, আপনার সুপ্রিম সার্জন, তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ফ্রেন্ডও। আপনি গডকে যদি আপনার মনের কথা খুলে বলেন তাহলে কি হবে, কেউ জানলো না বা কেউ আপনাকে বিট্রে করার সুযোগ পেল না, অথচ কিন্তু দেখুন আপনার মনের কথা আপনি তাকে খুলে বলতে পারছেন। বাট হাউ ইজ ইট পসিবল? আমি কোনো বন্ধুকে বলছি, তার থেকে আমি রিপ্লাই পাচ্ছি, বাট ইভেন যখন আমি ভগবানকে বলছি
দের ইজ নো রিপ্লাই, আমি আমার ক্ষেত্রে বলছি বা বিভিন্ন আমাদের দর্শকরা, একটা মাটির পুতুলের সামনে গিয়ে, বা আমি সব ধর্মকেই আমি সমর্থন করি, শ্রদ্ধা করি, আমি কাউকেই ছোট করে না, আমি মন্দিরে যাচ্ছি, মায়ের সামনে গিয়ে যখন বলছি, মায়ের থেকে তো আমি রিপ্লাই পাচ্ছি না। আমরা তো আর সেই সাধক বামা খ্যাপা, বা আমরা তো আর সেই রামকৃষ্ণ দেবের মতো নয়, আমরা তো সাধারণ মানুষ, তাদের থেকে, দেবী দেবতার থেকে বা ভগবানের থেকে রিপ্লাই পাবো কী করে? দেখুন, যখন আপনি সেখানে গিয়ে কোনো কথা আপনি বলছেন, কিভাবে বলছেন, মনে মনে বলছেন, এই যে আপনার ভাবনাটা ব্যক্ত করলেন, আপনি অনুভব করবেন যদি আপনার সেই কাজটা করে। আচ্ছা, কী কাজটা করে? পজিটিভ। আপনি যদি আগেই ভাবেন মাটির মূর্তি, পাথরের মূর্তি, সে আবার কি উত্তর দেবে, শেষ, আপনার যাওয়ার দরকার নেই। আর আপনি যদি ভাবনা নিয়ে, পজিটিভ ভাবনা নিয়ে যান, তাহলে আমি বলছি আপনাকে যে আপনি অনুভব করবেন যে আপনার ভিতরের যে কষ্ট, আপনার যে মানসিক দুর্বলতা, আপনার যে অশান্তি, অনেকখানি সেখানে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু স্যার একটা জিনিস বলুন, মন্দিরে বা মসজিদে বা চার্চে যেখানেই যে যায়, আমার তো মনে হয় তারা কিন্তু বিপদে পড়েই যায়। আপনার মনে হয় কি তারা সম্পূর্ণরূপে পজিটিভ, যদি পজিটিভই থাকতো তাহলে মন্দিরে যাওয়ার কি দরকার হতো? তাদের তো ঘরে বসেই খুব আনন্দ করতো। যখন বিপদে পড়ছে, নেগেটিভিটি আসছে, তখনই তো যাচ্ছে না? তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? সবাই যে নেগেটিভিটি নিয়ে যাচ্ছে তা নয়, অনেকে এমনিই যাচ্ছে। কেন জানেন? সেখানকার একটা পবিত্র ভাইব্রেশন আছে। আচ্ছা, যেখানে পবিত্র আছে, পবিত্রতা আছে, সেখানেই সুখ শান্তি আছে। সুখ শান্তির জননী হলো পবিত্রতা। আচ্ছা, পবিত্রতা যেখানে আছে সেখানেই আপনার সুখ শান্তি আছে। তো ওই যে মন্দিরে যায় বা পার্কে যায় বা কোনো বৃক্ষ মানে গাছের তলায় যায়, একটা অনুভব করে, একটা শান্তির অনুভব করে। যেমন অল্প বয়সের বাচ্চা ছেলে, বাচ্চা, সে কী করলো, ব্যথা পেল, কেউ তাকে মারলো বা কেউ কিছু বললো, সে কাঁদতে কাঁদতে সে কার কোলে ঝাঁপিয়ে পড়ে, মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, মা তার গায়ে হাত বুলিয়ে দেয়, শান্ত হয়ে যায়। ঠিক তেমনি এই যে মন্দিরগুলি বা মসজিদ বলুন, গির্জা বলুন, যেখানে আমরা সবাই যাই, একদম, যিনি যান তিনি ওই একটা উদ্দেশ্য নিয়ে যান যে ওখানে থেকে একটা পবিত্রতার ভাইব্রেশন আসবে, এবং সেই পবিত্রতার ভাইব্রেশন থেকে কী হবে, আমার মনে শান্তি আসবে, সুখ আসবে। অতএব এটা কিন্তু একটা পজিটিভ মেসেজ। অতএব আমাদের কেউ যদি যান, ভালো যান, তবু ভালো জায়গাতে যাচ্ছেন, খারাপ জায়গাতে যাচ্ছেন না, খারাপ পথে যাচ্ছেন না, সেখানে গেলে অন্তত একটু অনুভব করবেন। যেরকম আমি বলি আপনাকে, আমি যখন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসি, তার আগে ছোটবেলা তো জানতাম না, আমি যখন আসি তখন আমি ওই একটা অনুভব করার জন্য এসেছিলাম, সেটা শান্তি। এবং আমি যখন ফার্স্ট স্টেপটা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে রাখলাম, তখন প্রথম যে ভাইব্রেশনটা আমি পেলাম সেটা শান্তি ভাইব্রেশন, একটা পবিত্রতার ভাইব্রেশন। এবং তারপর আমার ভিতরে জাগলো, যদি একটা আশ্রমে আসার মাত্রই আমার মন শান্ত হয়ে যায়, আমার ভিতরে পবিত্রতা এসে যায়, তাহলে সেই আশ্রমের যদি আমি আদর্শের মধ্যে চলতে থাকি, তাহলে আমি কত মহান হতে পারবো, কত সুখ শান্তিতে ভরপুর থাকতে পারবো। একদম। এবং আমি অনুভব করেছি, তারপর আমি সেখানে নিজে একজন পাক্কা স্টুডেন্ট, অর্থাৎ রেগুলার স্টুডেন্ট হিসাবে সেখানে যোগদান করেছি। সেই জন্য আমি বলবো যে ওখানে যারা যান বা যেতে চান, ভালো, যদি আপনি কিছু পেলেন না, কিছু তো পেলেন, সেটাই বা বড় কম কথা। কি অবশ্যই অবশ্যই, এরপরে আসবো যে আপনি আরও কিছু আমাদের টিপস দেওয়ার, যে ডক্টরদের কথা বলেছেন সেগুলো যদি একটু কন্টিনিউ করেন, এরপরে আর কি কি করলে আমাদের হেলথটা খুব ভালো থাকবে? এখন কথা হচ্ছে, এবার আমি আসবো, প্রথমেই বলছি কথাটা, যে এই যে ঈশ্বরের কথা বললাম বা ফ্রেন্ড কথা বললাম, এরা ডাইরেক্টলি কিন্তু আপনার শরীরের রোগ ভালো করতে বা সুস্থ করতে কিন্তু ইনভলভ নয়, কিন্তু আপনার মনকে ভালো করতে তারা ইনভলভ। আচ্ছা, মন যদি ভালো থাকে, ওই যে আগে বলেছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলেছে, মনকে যারা ভালো রাখতে পারবে, মনকে শান্ত রাখতে পারবে, অন্তত 80-85% ডিজিজকে তারা অটোমেটিক কন্ট্রোল করতে পারবে। রাইট, কারণ সাইকোসোমেটিক ডিজিজ, মন থেকে সব রোগ আসছে। সেই জন্য আপনি যেমন, এরপরে আমরা যদি আসি মিউজিক, যেমন আসি আমরা বুকস,
এরাও কিন্তু ফ্রেন্ডের কাজ করে। কিরকম? তারা আপনি যখন মন খারাপ থাকে মিউজিক শুনুন, বই পড়ুন, মন ভালো থাকবে। আর মন ভালো থাকা মানে কি? মন সুস্থ, হেলদি মাইন্ড, হেলদি বডি। What type of music are you talking about? Music বলতে কি আপনি কি শুধুমাত্র ঈশ্বরের গান বা এরকম মিউজিক, না যে কোনো হোয়াট এভার আমার যেটা ভালো লাগে শুনতে? যেমন আমার ওয়েস্টার্ন মিউজিক একটু ভালো লাগে বা আমার পুরনো দিনের গান ভালো লাগে, সেগুলো শুনলে অবশ্যই মন ভালো? নো প্রবলেম, মিউজিক মানে শুধু গান নয়, মিউজিক আপনি যে কোনো বাজনাও শুনতে পারেন, ওকে, যেটা আপনার ভালো লাগে। মিউজিকের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। রাইট, নেগেটিভিটি কোনগুলির মধ্যে আছে? যে মিউজিক খারাপ ভাবনা নিয়ে আসে, অনেকে আছে না নাইট ক্লাবে মিউজিক শুনে, আপনি দেখবেন যদি আপনার এই মিউজিক আপনার ভিতরে পজিটিভ ভাবনা নিয়ে আসছে, ভালো ভাবনা নিয়ে আসছে, একটা আধ্যাত্মিক ভাবনা নিয়ে আসছে, সেই মিউজিক আপনি শুনতে পারেন। অবশ্যই, কিন্তু যে আমি সবসময় বলেছি কথাটা, যে খাবার খেলে আমার ক্ষতি করবে খাবো না, যে বন্ধু আমার ক্ষতি করছে তার কাছে যাব না, যে বই পড়লে আমার ক্ষতি হবে তা পড়বো না, যে গান শুনলে আমার ক্ষতি হবে আমি শুনবো না, তাহলে আমরা কিসের কথা বলছি? যার মাধ্যমে আমাদের মন এবং শরীর ভালো থাকবে, সেই জন্যই যেটা দরকার এগুলি আমাদের কি করবে? সাপোর্টিং এর কাজ করবে। অতএব এগুলিকে আপনি রাখতে পারেন। মিউজিকও তার সাথে সাথে বুকসও, বুকসও, বুকস কিভাবে আমাদের হেল্প করে? বুকস তো দেখুন আমাদের এত বিজিয়েস্ট লাইফ, সেখানে বই পড়ার সময় কোথায় আমাদের কাছে? আগেকার দিনে ছোটবেলাও আমি অত পড়াশুনো করতে যদিও একটু ভয় পেতাম না, পড়তাম, ভালো স্টুডেন্টই ছিলাম, কিন্তু পড়াশোনার দিক থেকে একটু সরে থাকতাম, এখনও বই অত পড়ি না। ইভেন আমার অনেক বন্ধুরা আছে যারা বই পড়তে ভালোবাসে, কিন্তু আমি দেখেছি খুব কম সংখ্যক মানুষ, হ্যাঁ অনলি 10% মানুষ, কিন্তু এখনও অবধি গবেষণাতে এটাও দেখা গেছে যে যারা বই পড়তে ভালোবাসে বাকিরাই পড়ার হয় পড়ছে, তাই না কি? আমি একটা কথা আপনাকে বলি, যে দুটো বই আপনি সঙ্গে রাখুন, একটা হলো গীতা আর একটা হলো গীতাঞ্জলি। এই দুটো বই যদি আপনার সাথে থাকে, যে কোনো লোকের সাথে থাকে যারা মানে এটাকে বই হিসাবে গ্রহণ করেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি তাদের কোনোদিন মানসিক রোগ হতে পারে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আধ্যাত্মিকতা আপনি আসেননি, আপনি আধ্যাত্মিকতা চান না, আধ্যাত্মিকতার সাথে আপনি নেই, ঠিক আছে, ফাইন, আপনার থাকতে হবে না। তাহলে আপনি গীতাঞ্জলিটা, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, ছোট্ট বই, বেশি মোটা বইও না, কিচ্ছু না, এই গীতাঞ্জলিটা আপনি সঙ্গে রাখুন। আপনি যখন যে অবস্থা, মানসিক অবস্থা দেখা দেবে, যখন আপনার সেই ডিসব্যালেন্সিং এসে যাবে, আপনি সেই গীতাঞ্জলিটা খুলুন, সেখান থেকে যে কোনো একটি কবিতা আপনি পাঠ করুন, দেখবেন আপনার মন ঠিক হয়ে গেছে। স্যার এইখানটায় আমি একটুখানি জানি না আমার দর্শকরা আমার হয়ে একমত হবে কিনা, কিন্তু আপনি যে দুটো বইয়ের কথা বললেন, অবশ্যই গীতার প্রতি আমার শ্রদ্ধা, শতকোটি প্রণাম গীতাকে, কিন্তু গীতার কথাই তো আমি বুঝতে পারি না। একবার ছোটবেলা অনেকদিন আগেই গীতা খুলে বসেছিলাম, কি লেখা আছে আমি অর্ধেক বুঝতে পারি না, তারপরে ছবিও অত নেই না, তো কি আছে আমি কিন্তু বুঝতে পারিনি গীতাতে, আমি একদম টু বি ভেরি ফ্র্যাঙ্ক বলছি। আর গীতাঞ্জলির কথা বললেন, গীতাঞ্জলি তো কবিতা আছে যেগুলো অতটা আমাদের মাথায় ঢোকে না, তো তাছাড়া কি অল্টারনেটিভ কি কোনো আছে? নিশ্চয়ই আছে। আপনি এই যেমন রবীন্দ্রনাথের কবিতা কিন্তু প্রত্যেকের জন্যই প্রযোজ্য, ঠিক আছে, তা যদি আপনি না হয়, ছোট ছোট গল্পের বই আছে, আচ্ছা, ছোট ছোট কাহিনী আছে বিভিন্ন ধরনের, যেটা সব ধর্মের লোকেরাই মেনে নেন, আচ্ছা, ছোট ছোট গল্পের বই, বা আপনার ছোট ছোট ডিটেকটিভ বই আছে, ছোট ছোট আপনার এই জীবনী, মহাপুরুষদের জীবনী, সে মোহাম্মদের জীবনী হতে পারে, যীশু খ্রিস্টের জীবনী হতে পারে, যা যে কোনো কারণ জীবনী হতে পারে, আমরা কোরআনও পড়তে পারি, বাইবেলও পড়তে পারি, আপনি হোয়াটএভার আপনার যেটা ভালো লাগে, আমি কোনো ফোর্স করছি না। পড়তে বলছেন আপনি, পড়তে হবে, ভালো বই পড়তে, কোনো খারাপ বই না, ভালো বই পড়তে বলছেন, ভালো গান শুনতে বলছেন, মানে বি অ্যাক্টিভ থাকতে বলছেন। আমার জীবনের একটা কথা আপনাকে বলি, প্র্যাকটিক্যাল কথা, এমন একটা সময় গিয়েছিল যে আমি কোনো বই পাইনি, আচ্ছা, একটা পুরনো পঞ্জিকা পেয়েছিলাম, সেই পঞ্জিকাটা আমি পড়ে আমি সময় কাটিয়েছি আমার মনের অবস্থা ভালো করার জন্য। আচ্ছা আচ্ছা, কারণ আমি সারাদিন এমন একটা জায়গাতে ছিলাম, অ্যালোন ছিলাম, আমি মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছিলাম, সারাদিন খাবার ছিল না, আমি ওই পঞ্জিকা পড়ে, পঞ্জিকাতে কিছু কিছু মহাপুরুষের কথা লেখা থাকে, দেবদেবীর কথা লেখা থাকে, ওইটাই পড়ে আমি সেদিন
কাটিয়ে দিয়েছি এবং আমি আমার নিজেকে নিজে সাপোর্ট করতে পেরেছি। সেই জন্যই বলছি যে কোনো বাজ বিচার দরকার নেই, যার যেটা ভালো লাগে করুন, কিন্তু ওই বইটা পড়বেন না যে বইটা আপনার মনকে দূষিত করে। অবশ্যই, এছাড়া আপনি যে কোনো কিছু পড়তে পারেন, পড়ুন, পড়ে দেখুন মনকে ভালো রাখা যায়। মন ভালো মানে শরীর ভালো, এটাই আমাদের মুখ্য কথা। মন ভালো মানে শরীর ভালো, শরীর ভালো মানে জীবন ভালো, আর জীবন মানে সবাই ভালো। তো সব কিছু ভালো থাকুক, সব কিছু মঙ্গলময় হোক, এই সুন্দর ভাবনা আমাদের সকলের প্রতি, আর দেখুন আপনার প্রতিও। আর আজকে কথা বলতে বলতে অনুষ্ঠানও শেষের পর্যায়ে চলে এসেছে, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি। তাহলে বন্ধুরা, আজকে জানলাম যে ভালো ভালো গান শোনা, ভালো ভালো বই পড়া বা অ্যাক্টিভ থাকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা তো বর্তমান সময় ভুলেই গেছি ভালো গান শুনতে। একটু পুরনো গানের দিকে যদি আমরা যাই, কত সুন্দর সফট মিউজিক সেই গানগুলো। কিন্তু বর্তমান সময় যে গানগুলো বানানো হচ্ছে, সেই গানগুলো, আমি বলছি না কারোর সমালোচনা আমি করছি না, একটু ভেবে দেখবে খুব জোরে লাউড মিউজিক বাজানো হচ্ছে, তাতে কিন্তু অপরেও কষ্ট পাচ্ছে, যারা হার্টের পেশেন্ট তারাও কষ্ট পাচ্ছে, আর যারা শুনছে তারা কতটা হ্যাপি হচ্ছে। তাই গান যদি শুনতেই হয়, ভালো গান শুনুন, পুরনো দিনের গান শুনুন, যেই গান আপনাকেও খুশি রাখবে, তার সাথে সাথে যারা শুনছে আপনার পাশে তারাও যেন খুশিতে থাকে। আর তার সাথে যদি বইয়ের কথায় আসি, বই কত ভালো ভালো বই, যেমন আমাদের ভাইজি বললেন গীতা আছে, আমাদের বাইবেল আছে, কোরআন আছে। যদি সেগুলো না ভালো লাগে, আপনি বিভিন্ন মহৎ ব্যক্তিদের জীবনী পড়ুন, তাদের অটোবায়োগ্রাফি পড়ুন, বা ভালো ভালো গল্প পড়ুন, ডিটেকটিভ বই পড়ুন, কিন্তু পড়ুন, পড়ার অভ্যাস রাখুন। হ্যাঁ, এপিজে আব্দুল কালামের একটা খুব ভালো কথা এখানে আমার মনে আসছে, বলছে একটা ভালো বই যদি আমার কাছে থাকে, তো আমার কাছে যদি কিছু নাও থাকে, তাহলে আমি সারাটা লাইফ আমি কাটাতে পারবো একটা সুন্দর বই দিয়ে। অর্থাৎ ভাবুন, বই আমাদের জীবনে সব থেকে বড় সঙ্গী। তো চলুন আজকে থেকে আমরা একটু ব্রত নিই যে আমরা বই পড়া শুরু করব। অল্প অল্প করে পড়ি না, দু পেজ চার পেজ। জীবনে যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে আমাদের বই পড়ার অভ্যাসটাকে কিন্তু বাড়াতে হবে। প্রত্যেকের জীবন সফল হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এই শুভ ভাবনা নিয়ে এখানেই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।